আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বরের ব্লক এলাকার শহীদুল হাই স্কুলে কড়া পুলিশি নিরাপত্তায় মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা সমিতির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হলো। আর এই নির্বাচনে 3টি আসনে তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এদিন নির্বাচনকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল, কিন্তু সকাল থেকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল গোটা স্কুল চত্বর। সকাল থেকে ভোটদান কর্মসূচি শুরু হয়ে যায়। 3টি আসন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের 3 জন করে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে 1 নির্দল প্রার্থীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়। নির্বাচন শেষে গণনা করে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সমর্থিত 3 জন শিক্ষক প্রতিনিধি বিপুল ভোটে জয়লাভ করেছে, কংগ্রেস পরিচালিত হয়ে গেল। স্কুলের নিজস্ব সম্পত্তি কুমেদপুর তালগ্রাম হাট, আর এই হাট থেকেই অর্থ দিয়েই স্কুল এবং এলাকার উন্নয়ন করা হয়। এছাড়া এলাকার দরিদ্র মানুষের সাহায্য করার জন্য স্কুল ফান্ড থেকে, জাতি ধর্ম নির্বিশেষে এই বিদ্যালয়ে এই এলাকার সকল মানুষের পাশে থাকতে চায় বলে জানা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। আমাদের আজকে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ছিল, টিআর ইলেকশন যেটাকে বলে। আমাদের গভর্নমেন্ট স্পন্সর কমিটির একটা নিয়ম আছে যে 3 জন শিক্ষককে নিতে হয় প্রতিনিধি হিসাবে এবং 1 জন নন টিআর, মানে নন টিচিং স্টাফ। তো নন টিচিং স্টাফের কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না বলে 1 জন শেখ নাজিমুল ইসলাম ঘোষণা করা হয়েছে ওকে জয়ী বলে। আর আজকে 31 জন শিক্ষকের মধ্যে ভোট হলো, তার মধ্যে 3 জনকে আমরা শিক্ষক প্রতিনিধি হিসাবে যারা জয়ী হলো নিলাম। 1 নম্বর হচ্ছে মোহাম্মদ বেলাল, একরামুল হক এবং লুখিরাম মুন্ডু। এই 3 জন আমাদের স্পন্সর কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আজকে নির্বাচিত হল। আজকে প্রশাসন ছিল, ওনাদের খুব সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে, কোনো অশান্তি কিছু হয়নি। সেতাবুর রহমান, হেড টিচার, সাদলি চক হাই স্কুল। আমাদের সাদলি চক হাই স্কুলে হয়েছে উচ্চ বিদ্যালয়, ওখানকার আমাদের টিআরপি নন্টিচিং একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে এবং আমাদের এই টিআরপি যে ভোট সেখানে আমরা ক্যান্ডিডেট 3টাকে সিলেক্ট করেছিলাম। আমাদের 3টে ক্যান্ডিডেট পাস করেছে, কংগ্রেস ভোটে পাস করেছে। আমাদের মমতা ব্যানার্জির যে আশীর্বাদ, যে উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকার জন্য এবং এই মমতা ব্যানার্জির যে আশীর্বাদ পশ্চিমবাংলায় যে আমরা মানুষ সবাই একত্রিত হয়ে এই আমাদের ভোটের রেজাল্ট আমরা খুব ভালোভাবে রেজাল্টে পাস করেছি, ক্যান্ডিডেটগুলো পাস করেছে, এটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। হাই স্কুলের যেটা আমাদের প্রপার্টি রয়েছে, যেটা হাট, মেনলি হাট আছে আমাদের তালগ্রাম হাট, এই হাটটা হচ্ছে আমাদের স্কুলের আন্ডারে। ওখান থেকে যেটা আয় হয় এখানকার, যেমন আমরা কোনো বাচ্চাদের ফিস কিনা এবং অনেক কিছু সহায়তা করা হয়, ওখান থেকে আমাদের খরচ বহন করা হয় স্কুলকে এবং পরিপুষ্টদের আমাদের সব কিছু পূজা পার্বণ থেকে নিয়ে, মানে প্রত্যেকটা ধর্মের যতগুলো আছে সেগুলো ওখান থেকে ধর্মীয় অনুষ্ঠানে আমরা এই স্কুলের মানে অর্থ আমরা দিই এবং প্রত্যেকটা গরিব দুঃস্থ পরিবারকে আমরা দেখি এখান থেকে, হ্যাঁ, পড়াশোনার ব্যবস্থা করা হয় অসুস্থ মানুষের এবং যে গরিব লোকের যে বিয়ে শারীর ব্যাপার থাকে আমরা এখান থেকে স্কুলের দিই। অবশ্যই আগামী দিনে আমরা চাইব তৃণমূলের এখন সম্পূর্ণ বডি হয়েছে তৃণমূল, যেভাবে মমতা ব্যানার্জিতে আমরা আরও আগামীতে যেন মানুষের এবং এই এলাকাবাসী যেন আরও ভালো কাজ করতে পারি, স্কুলকে যেন আমরা আগে নিয়ে যেতে পারি, স্কুলটাকে পরিকাঠামো আমরা খাড়া করতে পারি এবং হাটটাকে পরিচালনা ভালোভাবে করতে পারি, তার পরিবেশটা আমরা সবাই মিলে একসাথে হয়ে। আপনার নাম? আমার নাম নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন।